আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম কাজী ফার্নিচার টু। আমি আপনাদের সাথে রয়েছি মাওলানা রাইসুল ইসলাম। আজকে একটি ব্যতিক্রমী ড্রেসিং টেবিল নিয়ে আসলাম। ব্যতিক্রম বলতে এই জন্যই বলছি যে যখন আমরা কোনো ড্রেসিং টেবিলের মধ্যে রদ বদল করি বা কোনো প্রোডাক্টের মধ্যে রদ বদল করি, এটা অবশ্যই একটি ব্যতিক্রম হয় এবং ইউনিক হয়। তো সেই সুবাদে আপনারা আগে পরে আমাদের অনেক পিলার ড্রেসিং টেবিল দেখেছেন, কিন্তু এই পিলার ড্রেসিং টেবিলের মধ্যে একটু ইউনিক কিছু কাজ করা হয়েছে যেটা একটু কস্টলি এবং কাস্টমারের চাহিদা অনুযায়ী ডিজাইনগুলো করা হয়েছে। তো চলেন মূল কথায় চলে আসি। আজকে যে ড্রেসিং টেবিল দেখতেছেন, এটা সচরাচর যে মাপটা আমাদের থাকে 3 ফিট বাই 7 ফিট মাপ, এখন এটার মধ্যে কী কী পরিবর্তন করা হচ্ছে সেগুলো নিয়ে একটু কথা বলি। নর্মালি আমাদের ড্রেসিং টেবিলের মধ্যে 3টা ড্রয়ার থাকে, এখানে 3টা ড্রয়ার থাকে, কিন্তু যিনি নিয়েছেন উনি 2টা ড্রয়ার নিয়েছেন, 2টা ড্রয়ারই উনি একটু বড় করে নিয়েছেন। সচরাচর এখানে 3টা ড্রয়ার থাকে, এখানে উনি ড্রয়ারের হাইটটা বাড়িয়ে আনছেন, জিনিসপত্র যাতে উনি বেশি রাখতে পারেন বা ওনার কী রাখবেন ওইটা ওনার চিন্তা ভাবনা করে উনি বড় দিয়েছেন। কিন্তু স্ট্যান্ডার্ড বিষয় হচ্ছে এখানে 3টা ছোট 3টা ড্রয়ার থাকবে, এটা হচ্ছে ড্রেসিং টেবিলের স্ট্যান্ডার্ড। এখানে উনি ওনার চয়েস অনুযায়ী নিয়েছেন এবং এখানে যে ডিজাইনটা করেছেন এটা একদম একটা ইউনিক ডিজাইন। এই ডিজাইনটা আপনাদেরকে মুখে না বললে বা না বোঝালে আসলে বুঝবেন না। এখানে যে পিলার যে ডিজাইনটা দেখতেছেন এটার উপরে কিন্তু গ্লাসটা বসবে। এইখানে এই ডিজাইনটা করতে কিন্তু আমাদের বেশ সময় প্রয়োজন হয়েছে, কারণ এটা সাইডেও গ্লাস, নিচেও গ্লাস, পিছেও গ্লাস, এত গ্লাসকে একসাথে মেনটেন করে এই জিনিসটা ফিটিং করা খুবই একটা টাফ এবং কঠিন একটা বিষয় হয়ে আমাদের জন্য দাঁড়িয়েছে। তারপরেও কাস্টমারের মন রক্ষা এবং আমরা চাই যে একটা ইউনিক কিছু আপনাদের জন্য দিতে, সেই সুবাদে কিন্তু এই জিনিসের মধ্যে এরকম রদ বদল করে নিয়ে আসা। তো যখন আপনি এগুলোর মধ্যে সুন্দর কাজ বিছাবেন এবং আপনার পছন্দনীয় জিনিসপত্র সাজাবেন, তখন এগুলোর সৌন্দর্য কিন্তু বহুগুণে বেড়ে যাবে। তো এই ড্রেসিং টেবিলটি আমরা যেভাবে তৈরি করেছি এভাবে যদি এটা নিতে চান, এটার প্রাইস পড়বে 22,000 টাকা। 22,000 টাকা হলে এই চমৎকার ড্রেসিং টেবিলটি আমাদের থেকে পেয়ে যাবে। কাঠ কী দিয়েছি সেটা তো সবসময় যারা ভিডিও দেখেন বা যারা ফলো করেন তারা তো অবশ্যই জানেন। চিটাগাং সেগুন, ভিতরে যতটুকু কাঠ লেগেছে সেটা হচ্ছে চিটাগাং গামারি। এখন গামারি কাঠটা কোথায় কোথায় ইউজ করেছি সেটাও বলে দেয়। এটা হচ্ছে আপনার ভিতরে যে সেলগুলো ব্যবহার করছে এটা হচ্ছে গামারি। নর্মালি যখন আপনার এটা গ্লাস সিস্টেম না ছিল, কাঠের সেল ছিল, তখন এই সেলটা ছিল 5 ইঞ্চি। এখন এটার ভিতরে ওই গ্লাস সিস্টেমটার করার কারণে এই বক্সটা একটু বৃদ্ধি পেয়েছে, সেই কারণে এটার ভিতরে আপনার প্রায় 6 ইঞ্চি 6.5 ইঞ্চির মতো আপনার একটা স্পেস পেয়ে যাবে, অর্থাৎ আপনার জিনিসপত্র কিন্তু একটু বেশি রাখতে পারতেছে। তো ওভারঅল অনেকে জিজ্ঞাসা করে ভাই দাম কেন কম বেশি হয়, দাম তো অবশ্যই জানেন বর্তমানে বাংলাদেশে সব কিছুর দাম বাড়তি, এবং বাংলাদেশ না এবং পুরো বিশ্বতে অর্থনৈতিক অবস্থা মন্দা, যে কারণে একটা সাধারণ জনগণের উপরে চাপ পড়ছে। তো সব কিছু মেনটেন করে আমরা চেষ্টা করতেছি যে যতটুকু সেভ করে আপনাদেরকে একটা প্রোডাক্ট দেওয়া যায় এবং ইউনিক একটা জিনিস দেওয়া যায়। তো এই ড্রেসিং টেবিলটি যে আপনারা যেভাবে আসে এইভাবে নিন, এটার প্রাইস পড়ে 22,000 টাকা। 22,000 টাকা হলে এই চমৎকার ড্রেসিং টেবিলটি আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন। তো যাই হোক, যারা আরেকটা বিষয় হচ্ছে অনেকে ফোন দিয়ে বলেন আপনার ওই প্রোডাক্টে দেখেছি, আসলে এইভাবে বললে আসলে আমাদের জন্য কষ্ট হয়ে যায়। বর্তমানে সবাই অ্যান্ড্রয়েড সেট চালান, দামি দামি মোবাইল ইউজ করেন, স্ক্রিনশট নেওয়া যায়। আপনারা যে কোনো প্রোডাক্ট সম্পর্কে জানতে চাইলে এই ভিডিওটাকে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে ওই ছবিটা পাঠিয়ে দেবেন, তারপরে দেন ফোন দিবেন, আমরা বিস্তারিত বলে দেবো কী কার্ড দিয়ে বানানো, কোথায় কী কার্ড ব্যবহার করা হয়েছে, এই নিয়ে আপনাদের বিস্তারিত আমাদের থেকে তথ্য পেয়ে যাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এইভাবে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।